ঢাকার গাজীপুরের টঙ্গীতে 11 বছরের ছেলেকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার কাশবন থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশুটির নাম আব্দুর রহমান মুসা। ওই ঘটনায় জড়িত শিশুটির বাবা মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মহিউদ্দিন মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া ডুয়াটি গ্রামের সিরাজ মাতাব্বরের ছেলে। গত শনিবার নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেন মুসার মা শরীফুন্নেসা। তারপর থেকেই পুলিশের একটি দল শিশুটির সন্ধানে নামেন। নিহত মুসা টঙ্গীর গোপালপুর এলাকায় জৈনক পান্নুখানের ভাড়া বাড়িতে মায়ের সাথে বসবাস করতেন। মুসা ওই এলাকার হোলি ক্রিসেন্ট হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করত। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত 16 বছর আগে পারিবারিকভাবেই বিয়ে হয় মহিউদ্দিন ও শরীফুন্নেসার। পরে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। পারিবারিক টানাপোড়েনের কারণে মহিউদ্দিন প্রবাসে পাড়ি জমান। প্রায় 9 বছর পর মহিউদ্দিন দেশে ফিরে প্রথম বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করেন। গত শনিবার বিকেলে ছেলে মুছাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান বাবা মহিউদ্দিন। কিছুক্ষণ পর রাজধানীর তুরাগ এলাকার একটি কাশবনে নিয়ে যায় শিশুটিকে। পরে সেখানে তাকে গলা টিপে হত্যা করে কাশবনের ভেতরে লাশটি ফেলে বাসায় চলে আসেন তিনি। সবশেষ এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার যেন সঠিক বিচার পায় সেই জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করবেন। কাজ করেন, চাকরি করেন, তো ওখানে আসার সময়ে ছেলেকে ঘরে রেখে আসছে। তো ছেলেকে ঘরে রেখে আসার পরে বাবা, হ্যাঁ, এই ছেলেকে নিয়ে চলে গেছে, ঘর থেকে বেরোইছে। তো পরে এই মহিলা যখন ওই দিন ফেরত যান, তখন জিজ্ঞেস করছে আমার ছেলে কই, ফোনে জিজ্ঞেস করছে, বলে যে ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে পাওয়া না গেলে পরে অনন্ত হাসান মাসুদ, নিউজ ডেস্ক, বাংলা টিভি। Gracias.